হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই প্রসেনজিতের মিশর রহস্য ছবিটি দেখার জন্য আমার ভিডিওতে ক্লিক করছেন। এই ছবিটি দেখতে হলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওইখানে গেলে আপনারা এই ছবিটি দেখতে পারবেন। আর ওইখানে গেলে শুধু এই ছবিটি না, আপনারা যে কোনো ছবি কীভাবে দেখবেন এবং আপনাদের ইচ্ছা মতো কোয়ালিটিতে ডাউনলোড কীভাবে করবেন তা ওই চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া আছে। আর এখন আমি এখানে এই ছবিটি সম্বন্ধে বলবো এই চ্যানেলে, যে এই ছবিটিতে কে কে অভিনয় করেন, এই ছবিটির পরিচালক কে ছিল, কবে মুক্তি পায়, এই ছবিটিতে করতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা আয় করেছে, এই সম্বন্ধেই বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই। মিশর রহস্য সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত 2013 সালের একটি বাংলা রোমাঞ্চকর থ্রিলার চলচ্চিত্র, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বিখ্যাত সিরিজ কাকাবাবুর উপন্যাস মিশর রহস্যর উপর নির্মিত। এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে শ্রী ভেটটেক্স ফিল্ম এবং এতে মুখ্য ভূমিকায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক সহ আরও অনেকে। এর কাহিনী মিশরে পিরামিডের নিচে হায়ারোগ্লিফিক ভাষার উপর ভিত্তি করে শুরু হওয়া এক রোমাঞ্চকর যাত্রার উপর গড়ে উঠেছে। চলচ্চিত্রটি 2013 সালে অন্যতম সেরা হিট ছিল। এই ছবিটি মুক্তি পায় 11ই অক্টোবর 2013 সালে ভারতে এবং ভাষা হচ্ছে বাংলা।